ক্লিক করুন বেল আইকনে সাবস্ক্রাইব করুন ডব্লিউবি এডুকেশন নমস্কার দুয়ারে সরকার ক্যাম্পেই লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল চলছে এই লক্ষীর ভান্ডার প্রকল্পে ফর্ম ফিল করতে গেলে লাগছে স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার যারা স্বাস্থ্য সাথী কার্ডের জন্য নতুন করে আবেদন করেছেন তাদের নাম নথিভুক্ত হয়েছে কিনা এই কার্ডের জন্য এবং স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার অনলাইনে কিভাবে পাবেন যেটা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনি লিখে আবেদন করতে পারবেন সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে দেখিয়ে দেবো কীভাবে আপনি অনলাইনে চেক করবেন আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এবং আপনার নামটি নথিভুক্ত হয়েছে কিনা না স্বাস্থ্যসাথী কার্ডের জন্য স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অনলাইনে চেক করার জন্য প্রথমেই আপনাকে স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে তার জন্য গুগলে গিয়ে স্বাস্থ্যসাথী ডট গভ ডট ইন এ লিখে সার্চ করলে প্রথমেই দেখতে পারবেন স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি চলে এসেছে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন সেই লিঙ্কে ক্লিক করলে এরকম একটি পেজ চলে আসবে যেটি স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন সেখানে প্রথমেই রয়েছে হোম অ্যাবাউট স্বাস্থ্যসাথী এই লাইনে ফাইন্ড ইয়র নেম একটি নতুন অপশান এসেছে তার পাশে লাল স্টার মার্ক করা আছে এই ফাইন্ড ইয়োর নেম অপশানে ক্লিক করলেই একটি নতুন পেজ চলে আসবে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আপনারা স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইট ফাইন্ড ইয়োর নেমে ক্লিক করার পরে আরেকটি নতুন পেজ চলে এসেছে এবারে নিচের দিকে নামলেই দেখতে পাচ্ছেন ফাইন্ড ইয়োর নেম মোবাইল নাম্বার ফাইন্ড নেম ফর সিলেক্ট করতে হবে তারপরে সাবমিট অপশান রয়েছে তো প্রথমেই আপনাকে মোবাইল নাম্বারের জায়গায় যে নাম্বার দিয়ে আপনি আবেদন করেছেন সেই নাম্বারটি দিয়ে দিতে হবে তারপরে ফাইন্ড ইয়োর নেমে গিয়ে ইয়োর সেলফ আর আদার্স রয়েছে ইয়োর সেলফ সিলেক্ট করে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পরে এরকম আরেকটি নতুন পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে স্টেট নেম স্টেট নেমে ওয়েস্ট বেঙ্গলই রয়েছে কারণ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারাই আবেদন করতে পারবেন নিচে রয়েছে ডিস্ট্রিক্ট নেম সেখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এখানে সমস্ত রকম ডিস্ট্রিক্ট রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টের নাম রয়েছে যেটি আপনার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপরে রয়েছে সিলেক্ট বাই সেখানে দেখুন আধার নম্বর এবং সাথী রেশন কার্ড নাম্বার রয়েছে আধার নম্বর অথবা রেশন কার্ডের আপনার নাম্বার যে কোনো একটি আপনি সিলেক্ট করতে পারেন আমি এখানে আধার কার্ড নাম্বার সিলেক্ট করে দেখব তো এখানে আধার নাম্বার সিলেক্ট করা হয়ে গিয়েছে তারপরে দেখুন আরেকটি নতুন অপশান চলে এসেছে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি ব্লক অথবা মিউনিসিপ্যালিটির মধ্যে যেটি আপনার আপনি যদি ব্লকে বাস করেন ব্লক সিলেক্ট করবেন আপনি যদি মিউনিসিপ্যালিটিতে বাস করেন মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন আমি এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেছি তাই মিউনিসিপ্যালিটির নেম চলে এসেছে আমি যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছি সেই ডিস্ট্রিক্টের আন্ডারে সমস্ত মিউনিসিপালিটির নাম চলে এসেছে তারপরে রয়েছে ওয়ার্ড নাম্বার সেই মিউনিসিপালিটির আন্ডারে আপনি কোন ওয়ার্ডে বাস করেন সেই ওয়ার্ড নাম্বারটি এখানে সিলেক্ট করতে হবে যারা ব্লক সিলেক্ট করেছেন তাদের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করতে হবে তো ওয়ার্ড নাম্বার দেওয়া হয়ে গিয়েছে তারপরে দিতে হবে আধার কার্ড নাম্বার আমি এখানে আধার কার্ড সিলেক্ট করেছি তাই আধার কার্ড নাম্বারটি দিয়ে দেবো এবং যারা রেশন কার্ড সিলেক্ট করেছেন তারা রেশন কার্ড নাম্বারটি দিয়ে দেবেন তো আধার নাম্বার আমার দেওয়া হয়ে গিয়েছে তারপরে নিচে সাবমিট যে অপশানটি রয়েছে সেই সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পরে আরেকটি নতুন পেজ চলে এসেছে এবং দেখুন এটি নিচের দিকে নামলে দেখতে পারবেন সমস্ত ডিটেলসটা এখানে চলে এসেছে মেম্বার নেম এবং আপনার মেম্বারে কতজন বাকি রয়েছেন সেই নামগুলো রয়েছে ক্যাটাগরি রয়েছে ইউআরএন নাম্বার রয়েছে কার্ড ইস্যু স্টেটাস কার্ড ইস্যু ডেট রয়েছে তো এখানে ইউআরএন নাম্বারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করবেন তারা এই ইউআরএন নাম্বারটি সঠিকভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে ফর্ম ফিল আপ হচ্ছে তাতে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিতে হচ্ছে সেইখানে এই ইউআরএন নাম্বারটি দিয়ে দেবেন যাদের এখনও স্বাস্থ্যসাথী কার্ড ইস্যু হয়নি তারা এই অনলাইনে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার চেক করবেন এইভাবেই এবং এই ইউআরএন নাম্বারটি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে ফর্ম ফিল হচ্ছে তাতে কিন্তু দিতে হবে তো খুব সহজেই আপনারা দেখে নিলেন কিভাবে আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ডে চেক করবেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডে ইস্যু হয়েছে কি না এবং এই ইউআরএন নাম্বারটি আপনি পেয়ে যাবেন এই অনলাইন চেকের মাধ্যমে তো যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা কিন্তু এই ইউআরএন নাম্বার দিয়েই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ